হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো এই গাছের মূল ধারণ করলে সমস্ত মানুষজন আপনার বশীভূত হতে বাধ্য হবে। বিভিন্ন রকম জার্নাল, পুঁথি, পঞ্জিকা এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ধরনের পুস্তক থেকে তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হলো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘণ্টাটি অন করে দিন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস, তান্ত্রিক টিপস, স্বাস্থ্য টিপস এবং বিভিন্ন ধরনের দেশি গাছগাছরা ও শিকড় বাকরের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তন্ত্রমতে দ্রব্যগুণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রকৃতিতে এমন অনেক জিনিস আছে যাতে নানান পজিটিভ শক্তির বাস, এবং তা বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে পারে, যদি আপনি ঠিক দিন এবং ঠিক মুহূর্তে তা সংগ্রহ করতে পারেন এবং সঠিক উপায়ে তার প্রয়োগও করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাকে এমন একটি শিকড়ের কথা জানাবো যা খুব সহজেই আপনি সংগ্রহ করতে পারবেন এবং তা থেকে নানান লাভ পেতে পারবেন। যদি আপনার কথা তেমন প্রভাবশালী না হয় বা হয়তো কোনো জায়গায় আপনি কিছু কথা বলার চেষ্টা করছেন এবং অন্য কেউ আপনার কথাকে চাপা দিয়ে নিজেই কথা বলে চলেছে, বা কাউকে আকৃষ্ট করতে চাইছেন বা সফলতা পেতে চাইছেন, তাহলে এই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখুন। আর আজকে আপনি যা জানবেন তা কোনো অজানা বিষয় নয়। বহুকাল ধরেই নানান তন্ত্র সাধক এবং সন্ন্যাসীরা এই গাছের মূল তারা নানান কাজে ব্যবহার করে এসছেন। গাছটি একটি সহজলভ্য লতানো ফুল গাছ এবং এর নাম হল শ্বেত অপরাজিতা, নীলবর্ণের অপরাজিতাও হয়। যে গাছের ফুলকে অনেকে নীলকণ্ঠ ফুল নামে চেনে এবং ভগবান শিবের পুজোতেও তা কাজে লাগে। কিন্তু নীল অপরাজিতা গাছের মূল সংগ্রহ করলে এই কাজে চলবে না, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। আপনাকে শ্বেত অপরাজিতা গাছের মূল একটি বিশেষ দিনে সংগ্রহ করতে হবে। একটি কথা মনে রাখবেন যে এই মূলটি আপনাকে লাল কাপড়ে বা লাল শালুতে বেঁধে তবেই ধারণ করতে হবে, এবং ধারণ করার কোনো বিধিনিয়ম নেই। আপনি যে কোনো দিন ধারণ করতেই পারেন, তবে মঙ্গলবার এবং শনিবারে ধারণ করলে খুবই ভালো হয়। কিন্তু ধারণের ক্ষেত্রে কোনো বিধিনিয়ম নেই, শুধুমাত্র এই মূলটি আপনাকে একটি বিশেষ সময়ে সংগ্রহ করতে হবে। এই মূলটি আপনাকে সংগ্রহ করতে হবে চন্দ্রগ্রহণের সময়। যদি সেই চন্দ্রগ্রহণ রাত 12টা পর্যন্ত থাকে, তাহলে রাত্রি 12টাতেই সংগ্রহ করা মূল সর্বাধিক ফল প্রদান করে। সংগ্রহ করে মূলটি লাল কাপড় বা লাল শালুতে বেঁধে হাতে বা কোমরে বা গোলায় ধারণ করতে পারেন। যদি মাদুলির ভিতর রেখে ধারণ করতে চান, তাহলেও কিন্তু লাল কাপড়ে বেঁধে তবে ধারণ করতে হবে। এই গাছটি খুবই শক্তিশালী একটি গাছ। আপনারা যদি সব ঠিকঠাক নিয়ম মেনে এই গাছের মূলটি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের মনোবাসনা পূরণ হবে। এই গাছটি কারো বাড়ির বাগানে পেয়ে যাবেন, যদি না পান তাহলে যেখানে ফুল গাছ বিক্রি হয় সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন। তাহলে এই ছিল আজকের উপস্থাপন। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক করে দিবেন, প্রিয়জনদের শেয়ার করবেন ও আপনার মতামত কমেন্ট করে জানাবেন।